আসসালামু আলাইকুম। এশিয়ান গেমসে মালয়েশিয়ার বিপক্ষে শ্বাসরুদ্ধকর এক জয়ে এশিয়া গেমসের সেমিফাইনালে পৌঁছে গেল বাংলাদেশ, যেখানে মালয়েশিয়ার বিপক্ষে 20 ওভারের খেলায় প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশ ব্যাটিং বিপর্যয়ে পড়ে। দুই ওপেনার দুইজনেই 0 রান করে আউট হয়ে যান। এ সময় দলের হাল ধরেন অধিনায়ক সাইফ হাসান, যিনি হাফ সেঞ্চুরি করেন। তার যোগ্য সঙ্গী ছিলেন আফিফ হোসেন, 23 রান করে সঙ্গ দিয়েছেন। শেষ পর্যন্ত 20 ওভারে বাংলাদেশ 116 রানের স্কোর দাঁড় করায় 5 উইকেটে। জবাব দিতে নেমে মালয়েশিয়া কিন্তু দুর্দান্ত খেলে বাংলাদেশকে তারা ঠিকই হারিয়ে দিয়েছিল, কিন্তু শেষ মুহূর্তের চরম নাটকীয়তা রুদ্ধশ্বাস এক জয় পায় বাংলাদেশ, যেখানে বাংলাদেশ দলের বোলার আফিফ হোসেন শেষ ওভারে মালয়েশিয়ার জয়ের জন্য প্রয়োজন ছিল মাত্র 5 রান। শেষ ওভারে বল করতে এসে বেলকি দেখান আফিফ হোসেন, যেখানে শেষ ওভারে তিনি তুলে নিয়েছেন একটি উইকেট এবং রান দিয়েছেন মাত্র 3, আর এতে করে শ্বাসরুদ্ধকর ম্যাচে 2 রানে জয় পায় বাংলাদেশ। আফিফ হোসেন 4 ওভার বল করে 3টি উইকেট নিয়েছেন, তিনিই মূলত জয়ের নায়ক, তিনিই ম্যাচটিকে বাংলাদেশের জয় উপহার দিয়েছেন। তো বন্ধুরা, এশিয়ান গেমসের সেমিফাইনালে পৌঁছে গেল বাংলাদেশ শুধুমাত্র আফিফ হোসেনের কল্যাণে। আফিফ হোসেনের এই অলরাউন্ডার নৈপুণ্য আপনাদের কাছে কেমন লাগলো লিখে জানাতে পারেন আপনাদের ভাবনার কথা, আপনাদের মনের কথা। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন। ভালো থাকুন, ধন্যবাদ।